নিয়ে আসতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সম্মানিত সিনিয়র সহসভাপতি অপূর্ণ রায় দাস, অপূর্ণ রায় দাস সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। আমাদের কয়েকদিন আগে একটি বড় সমাবেশ হয়েছিল, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেই নির্দেশ সেই দায়িত্ব যেন সবাই পালন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শান্তির মা, আমি বলব তিনি গণতন্ত্রের মা, তিনি অ্যারেস্ট হওয়ার পরও আমাদের বলেছেন তোমরা মাথা ঠান্ডা রেখে কাজ করো, আমি কোনো সহিংসতা চাই না, আমরা তারই নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজকে এই সমাবেশ, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে শান্তি চাই। এই সমাবেশের আজকে সভাপতিত্ব করছেন সত্যরঞ্জন ঘোষ, ইনি নারায়ণগঞ্জের সংস্থা সঞ্চালনায় আছেন নিপুণ রায়, যাকে ইতিমধ্যে কারাভোগ করে সাজা পেয়ে বিনা অপরাধে অসুস্থ অবস্থায় আসতে হলো, মুক্তি পেতে হলো নতুন বাংলাদেশে। আমাদের 71 সালে যারা যুদ্ধ করেছে সেখানে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে সবাই নেমেছিল, মুক্তিযুদ্ধ করেছিল আমাদের বাবা কাকা মামারা, আর আজকে সেই মা